প্রেসিডেন্ট থাকাকালীন গুরুত্বপূর্ণ সব নথিপত্র সরানোর অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এফবিআই। তার বাড়িতে এফবিআই এজেন্টরা একটি লকার খুলতে ভাঙচুরও করেছে। অভিযোগ আছে, ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে ছিলেন তখনকার সময়ের কিছু নতুন ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে ট্রাম্প সম্ভবত কিছু গুরুত্বপূর্ণ অথবা গোপন নথিপত্র টয়লেটে ফ্লাশ করে দিয়েছেন। মঙ্গলবার সিএনএন অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদক ম্যাগি হ্যাভারম্যান এই ছবিগুলো তার নতুন বই কনফিডেন্স ম্যানে প্রকাশ করতে যাচ্ছেন। ম্যাগি হ্যাভারম্যান গণমাধ্যমকে জানান, সদ্য প্রকাশিত দুইটি ছবির একটি হোয়াইট হাউসের টয়লেট থেকে তোলা এবং আরেকটি বিদেশ সফরের সময় তোলা, যা হোয়াইট হাউস সূত্রে পেয়েছেন তিনি। ছবিগুলো এর আগে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসে প্রকাশিত হয়েছিল। এর আগেও সিএনএন এর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প অনেক সময় অফিসিয়াল নথিপত্র পড়ার পর ছিঁড়ে ফেলতেন। তিনি হোয়াইট হাউসে থাকার সময় গুরুত্বপূর্ণ নথি টয়লেটে ফেলে ফ্লাশ করে দিতেন। টয়লেটের পাইপে সেসব কাগজ আটকে গেলে তিনি মিস্ত্রি ডেকে তা ঠিক করে নিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এই অভিযানে ক্ষুব্ধ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশ বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এর আগে কোনো প্রেসিডেন্টের সঙ্গে এমনটা হয়নি। আমার বাড়ি এফবিআই এজেন্টদের দখলে, এফবিআই এজেন্টরা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে, আমার সিন্ধুকে তল্লাশি চালিয়েছে ওরা। তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো বিনা নোটিশে আমার বাড়িতে হানা দেওয়ার প্রয়োজন ছিল না, এটা অসভ্য আচরণ। বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে রয়েছে ডেমোক্রেটরা। আমি যাতে 2024 সালের ভোটে লড়তে না পারি তার জন্যই এই কাজ করা হচ্ছে। এই তল্লাশি অভিযান ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনা সংক্রান্ত তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ট্রাম্পের ফ্লোরিডার রিসোর্ট থেকে 15টি বাক্স উদ্ধার করা হয়, যার বেশ কয়েকটি ছিল সরকারি নথিপত্র, যেগুলো প্রাক্তন প্রেসিডেন্ট সরিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, যার তদন্ত চলছে। ডোনাল্ড ট্রাম্প যখন 2024 সালে সম্ভাব্য তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন, তখনই তার বিষয়ে আইনি তদন্ত বেড়ে যাওয়ার ঘটনাটি ঘটল।